কৃষি শিল্প উৎপাদনে তথ্য অনুসন্ধানে সব সময় আপনাদের পাশেই এজেড নিউজ। আসসালামু আলাইকুম দর্শক, আমরা আজকে এই মুহূর্তে চলে এসেছি গাজীপুর জয়দেবপুরের চৌরাস্তা অতি সন্নিকটে ভাওয়াল বদর আলম কলেজের ঠিক দক্ষিণ পাশে অবস্থিত তিনতলার যে রোডটি আছে সে রোডটিতে। এখানে সামান্য একটু ভেতরে প্রবেশ করতে এই গাজীপুর সৃষ্টি সেন্ট্রাল স্কুল এবং আশেপাশে দর্শক আপনারা পরিবেশগুলো দেখতে পাচ্ছেন। এখানে সবগুলো আসলে হাই রাইজ বিল্ডিং এবং নতুন করে যে সমস্ত হাই রাইজ বিল্ডিংগুলো এখানে সব তৈরি হচ্ছে সেটি আসলে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না। দর্শক, আমাদের কিন্তু আজকের বিষয়টি মোটেও কোনো বিল্ডিং বা অন্য কোনো ব্যবসার আইডিয়া নিয়ে নয়। দর্শক, আজকে আমাদের সাধারণ হিসেবে আপনাদের সামনে যে সমস্ত খামারগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি তারই একটি ধারাবাহিকভাবে একটি খামারকে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দর্শক, এই জায়গাটি আপনারা খুব ভালো করে দেখুন, কয়েকটি মুদি দোকানের ঠিক পেছনেই একটি গ্যারেজ। এই গ্যারেজটির মধ্যে কোনো মুরগির খামার হতে পারে, এটি আসলে অবিশ্বাস্য। কিন্তু সেই অবিশ্বাস্য কাজটিকেই সম্পূর্ণরূপে বাস্তব হিসেবে তুলে ধরেছেন একজন উদ্যোক্তা, যিনি তার গ্যারেজের পাশাপাশি একটি সম্পূর্ণ পূর্ণাঙ্গ মুরগির খামার স্থাপন করেছেন। তো চলুন দর্শক, কীভাবে তিনি এই খামারটিকে তার গ্যারেজের মধ্যে একটি নির্দিষ্ট অংশে স্থাপন করলেন সেটি পুরোপুরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমাদের ভিডিও জুড়ে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। কতগুলো মুরগি আছে ভাই? এত অল্প জায়গায় এত বেশি মুরগি রাখছেন? আসসালামু আলাইকুম হাসান ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। এই মুরগি এইভাবে পালা কার কাছ থেকে শিখলেন ভাই? এটা আমরা গ্রামের বাড়িতে পালতাম, যেভাবে আমার আম্মু পালত সেভাবে আমি শিখে আসছি, ওই জায়গায় সেভাবেই পালি, কিন্তু ওই মুরগির সংখ্যা বেশটা। এত মুরগি, এগুলো একটা একটা ঠোকরা এত একবার মেরে ফেলানোর কথা ভাই? আমাদের মেয়েরা আছে, ও আমার সহযোগিতা করে, আমি ঘাস কম কেটে নিয়ে আসি, কতগুলো মুরগি আছে? 500 মুরগি এইটুক জায়গার মধ্যে? 426 স্কোয়ার ফিট। আবার দোতলা সিস্টেম করে দিচ্ছেন মাচা টাচা করে। হ্যাঁ, মুরগি তো আপনার বানানো খাবার দেখা যায় যে আপনার কাছ থেকে বিরিয়ানির মতো খাইতেছে। এর মধ্যে কি খালি দেশি না এর মধ্যে ক্রসও আছে? আচ্ছা, চারটা শুধু ক্রস আছে, ওইটা আপনার খুব পছন্দের নাকি? আচ্ছা, তো এর মধ্যে কি কি বয়সের মুরগি আছে? 3 মাস 10-15 দিন বয়স। 3 মাস 10-15 দিন আর কিছু আছে? 5 মাস বয়স। কতগুলো প্যারেন্টস আছে? 25টা আছে। 25টা প্যারেন্টস আছে? আপনার ডিম নিয়ে বসে ডিম, কতগুলো ডিম পান? ডিম পাইছিলাম 200 ডিম পাইছি, 100 মেশিনেও দিচ্ছেন? মেশিন আছেন কোথেকে? রওশন সড়ক থেকে। রওশন সড়কে কার কাছ থেকে? ভাই নাম তো ভুলে গেছি। আসাদ ভাই, আফিফা ইনকিউবেটর থেকে? ও আচ্ছা, যাই হোক, অসুবিধা নাই। বাচ্চাও পাইছি, আমার 20টা বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ, খুব ভালো একটা বিষয়।
দর্শক আপনারা আসলে না দেখলে এই বিষয়গুলো কোনোভাবেই আসলে বিশ্বাস করতে পারবেন না। তার এখানে এই অল্প জায়গার মধ্যে পুরো বোর্ডিং সিস্টেম থেকে শুরু করে সমস্ত সিস্টেমকে সে একসাথে অ্যাডাপ্ট করেছে। দর্শক আসলে এত অল্প ছোট জায়গার মধ্যে কি করে সম্ভব? দর্শক পুরো ভিডিওটি না টেনে আপনারা পুরো ভিডিওটিতে আমাদের সাথে একসাথে থাকুন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে ইচ্ছা থাকলে কি সম্ভব। আমরা এই ছোট্ট জায়গার মধ্যে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এটি দ্বিস্তর তৈরি করা হয়েছে, অর্থাৎ প্রায় 2.5 ফিট উপরে একটি সম্পূর্ণ উঁচু জায়গা তৈরি করা হয়েছে মাচার মতো করে, যা আছে হাতের কাছে সেগুলোকে দিয়ে, এবং এর মধ্যেই এই মুরগিগুলোকে পালন করা হচ্ছে। দর্শক আপনারা অভিভূত না হয়ে পারবেন না, আসলে এটা একটা কঠিন বিষয়। কেউ যদি মুরগির প্রতি কঠিন ভালোবাসা না থাকে এবং মুরগির পালনের সাথে খুব ওতপ্রোতভাবে আপনারা জড়িত না হয়ে থাকেন, তাহলে আপনাদের দ্বারা এই পুরো বিষয়টি করা খুবই অসম্ভব বিষয়। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের হাসান ভাই তার এই ছোট্ট পরিসরে প্রায় 500 মুরগি পালন করছেন, যেটা আসলে আমরা বাংলাদেশের বিভিন্ন খামারে আনাচে কানাচে ঘুরে যে সমস্ত প্রতিবেদনগুলো দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সেখানে এই 500 মুরগি পালনের জন্য অনেক বড় জায়গা ব্যবহার করা হয়ে থাকে। আমার সাথে কেউ যদি চ্যালেঞ্জ করে তাও আমি চ্যালেঞ্জ করে দিতে পারবো। দর্শক উনি কিন্তু সম্পূর্ণ মেশিনের এই মুহূর্তে যদিও ডিম ফোটাচ্ছেন কিন্তু ওনার ডিম ফোটানোর প্রক্রিয়াটি কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক। দর্শক আপনারা দেখেন সকালে আসলে খুদ এবং তার সাথে সামান্য কিছু অন্যান্য উপাদান দেওয়া ছিল, এখন কিন্তু সেই উপাদানগুলোকে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি মুরগি ডিম পেড়ে সেই ডিমে সরাসরি তা দিচ্ছে, এবং এই ডিমগুলোর মধ্যে প্রত্যেকটা নাম্বার দেওয়া আছে তারিখে সহ। কোনোভাবেই আসলে একটি মুরগি যেখানে ডিম পেড়ে উঠে যাচ্ছে সেখানে অন্য একটি মুরগি এসে সাথে সাথে তা দেওয়া শুরু করছে, অর্থাৎ এখানে আলাদা করে কিন্তু ব্যবস্থা খুব বেশি প্রয়োজন হচ্ছে না। অলরেডি কিন্তু হাসান ভাই আমাদেরকে একেবারে বাচ্চা ফুটে গেছে, সে বাচ্চাও দেখাচ্ছে। দেখুন দর্শক আসলে প্রাকৃতিকভাবে যে বাচ্চাগুলো পালন করা হচ্ছে সেই বাচ্চাগুলোতে কিন্তু ব্রুডিংয়ের কোনো প্রয়োজন হচ্ছে না, আলাদা করে এই মুরগি কিন্তু সরাসরি তার ডিমে তা দিচ্ছে। দর্শক ডিমের আসলে আমরা ইনকিউবেটরে যে কাজটি ঘূর্ণনের কাজটি সেই কাজটি কেন করে আপনারা ভালো করে দেখুন, একটি মুরগি তার ডিমগুলোকে কিভাবে তার নিচে সুন্দর করে নিয়ে নিচ্ছে, এবং পাশাপাশি যে বাচ্চাগুলো অলরেডি ফুটে যাচ্ছে সেই বাচ্চাগুলো যেগুলো অতিরিক্ত গরম হয়ে আছে ডিমগুলো, অর্থাৎ তাপমাত্রা বেশি হয়েছে, সেই ডিমগুলোকে আস্তে করে বাইরের দিকে বের করে দিচ্ছে। এবং যেহেতু ডিমগুলো একই সাথে সেক্ষেত্রে বাচ্চাগুলো 6 ঘন্টা বা 12 ঘন্টা সর্বোচ্চ এদিক ওদিক হয়, সেদিক থেকে বাচ্চাগুলো এই সময়ের মধ্যে ফুটে বের হয়। সাধারণত যে ডিমগুলো খুব বেশি সময় পরে অর্থাৎ 1 থেকে 2 দিন পরে পাড়ার এর সাথে সম্পৃক্ত হয়েছে সেই ডিমগুলোর ক্ষেত্রে যখন ফুটতে দেরি হয় মুরগি কিন্তু বাচ্চার ক্ষুধা নিবারণের জন্য ডিম ছেড়ে উঠে পড়ে। এই কারণেই কিন্তু আসলে ইনকিউবেটরের ভীষণ প্রয়োজনীয়তা দেখা দেয়, অর্থাৎ যাদের ক্ষেত্রে ডিমের প্রয়োজনীয়তা অর্থাৎ সংখ্যার পরিমাণ বেশি তাদের জন্য এভাবেই ডিমগুলোকে ইনকিউবেশন করার জন্য পুরো প্রসেস আসলে তৈরি করতে হয়। দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্যারেটগুলোকে ব্যবহার করে প্রত্যেকটি ক্যারেটে আসলে কুচে মুরগিগুলো বসা আছে, এবং এখানে বাচ্চাগুলো কিন্তু উনি হাতে করে নিয়ে দেখানোর চেষ্টা করছেন পুরো যে আসলে কিভাবে এখান থেকে বাচ্চাগুলো। তো দর্শক আশা করি আমাদের সাথেই থাকবেন এ ধরনের ভিডিওগুলো পেতে, এবং আপনাদের যদি কোনো উদ্যোক্তা নতুন করে তৈরি করে থাকেন এ ধরনের কোনো খামার তাহলে সে সফলতা পর্যন্ত যদি সে একটু পালন করে তাহলে অবশ্যই আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করব আপনাদের এই ধরনের প্রয়াসগুলো সরাসরি তুলে ধরতে যাতে করে আপনাদের বিপণন প্রক্রিয়া থেকে শুরু করে সমস্ত কিছুই সহজতর হয়ে ওঠে, এবং আপনারা এই বিষয়গুলোকে একটি দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হন। আমরা এখানে হাসান ভাইয়ের সাথে আরেকটু কথা বলার চেষ্টা করব। হাসান
হাসান ভাই, জি ভাই, আপনার এই প্রক্রিয়াটি আপনি আসলে কতদিন যাবত করছেন? এটার আগে আমি অল্প কিছু মুরগি রাখছিলাম, প্রায় ছয় মাস। ছয় মাস তার আগে অল্প কিছু রাখছিলাম, তাতে দেখলাম যে আমার মোটামুটি ভালো একটা আয়ের উৎস আছে, পাশাপাশি আমার দোকান আছে। তা আমার ইচ্ছা আছে যে আমি দুই চার পাঁচ দুই হাজার পঁচিশশো এরকম কিছু মুরগি এই পুরো জায়গাটা ইনভেস্ট করবো। আচ্ছা, অর্থনৈতিকের কারণে আমি অল্প করেই করছি। আপনার যেহেতু একেবারে চৌরাস্তা, গাজীপুর চৌরাস্তার খুবই সন্নিকটে, সেই ক্ষেত্রে আপনার কাছে তো সরাসরি এই সমস্ত মুরগির পাইকাররা এসে যোগাযোগ করতেছে, তাই না? পাইকাররা যোগাযোগ করতেছে, কিন্তু মাংসের জন্য আমি একটু কম বিক্রি করি, কারণ এগুলো পাললে ডিম পাইবো, একজন সাংসারিক ভাবে তার কাজে লাগবে, তার উপকার হবে। আমি মনে করি এগুলো একদম ভাইরাস মুক্ত, এবং স্বয়ংসম্পন্ন, ভালো প্যারেন্টস, প্রত্যেকটা ভ্যাকসিন দিচ্ছেন, সম্পূর্ণ ভ্যাকসিন করা, সব ক্রস কমপ্লিট করা। তো দর্শক, আপনারা কিন্তু এই বিষয়গুলোকে মাথায় রাখবেন, যাদের মুরগির প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি সরাসরি যোগাযোগ করে, কোনো প্রবলেম নেই। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমাদের যে মুরগটির প্রতি উল্লেখ করছেন, আসলে এখানে আমরা প্রতিটি মুরগি এবং মুরগি এবং দেখতে পাচ্ছি প্রত্যেকটি আসলে অত্যন্ত সুস্থ সবলভাবে বেড়ে উঠেছে, এবং এগুলোর ব্যাপারে আপনারা আসলে দেশি মুরগির ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন, এর বৈশিষ্ট্যগুলো আপনাদের সামনে পুরোপুরি তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, আমরা বিভিন্নভাবে এর আগেও আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি, এবং আজকে আপনারা এই বিষয়গুলো সচক্ষে প্রতিবেদন হিসেবে আপনারা যেটা দেখছেন, আশা করি এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন, এবং আমরা পুরো ভিডিওতে যে বিষয়গুলো আপনাদের সামনে উল্লেখ করলাম সেগুলো নিজেদের খামারে আপনারা প্রয়োগ করার চেষ্টা করবেন। তো দর্শক, ভালো থাকবেন, আগামী ভিডিওতে ইনশাআল্লাহ আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবার সুস্থতা কামনা করে এবং আমাদের জন্য দোয়া চেয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কৃষি শিল্প উৎপাদনে তথ্য অনুসন্ধানে সবসময় আপনাদের পাশেই এজেড নিউজ।